আমাদের আগামীকাল প্রচার বন্ধ, কারণ নরেন্দ্রবাবুর লাস্ট মিটিং আজকে আপনাদের এখানে আছে, ওই চিট ফান্ডের জমিতে, চোরের জমিতে, ডাকাতের জমিতে। সেই জন্য কাল থেকে কেউ আর মিটিং করতে পারবে না। ওরা জানে না আমাকে আটকানো যায় না, আমি বড় কঠিন লোক, আমাকে চমকালে আমি গর্জাই, আমাকে গর্জালে আমি বসাই, আর আমাকে বর্ষালে আমি উতরাই, আর আমি বিপদ সীমা পেরিয়ে যাই। কাল রাত্রির 10টায় মিটিং ঠিক করেছি, যান আজকে সকালে মিটিং হচ্ছে, পারবেন ভুয়ার থেকেও করতে? কালকে আপনি আমার ক্যাম্পেইন বন্ধ করে ক্যাচ কলা করবেন, আমি সব প্রোগ্রাম আজ করে দেবো, আমি সব করে দেবো, চিন্তা করার কোনো কারণ নেই। নিজেরা নিজেদের সামলান। মোদীবাবু কাকে ম্যানেজ করেছেন বারাণসীতে যেতবার জন্য? বারাণসীর ঘাটটা পরিষ্কার করতে পেরেছেন আজ পর্যন্ত? ভোটে জিতবেন? কুলপিতে আমরা বন্দর করে দিচ্ছি, 3,000 কোটি টাকা ইনভেস্ট করে কুলপির বন্দর হচ্ছে, কয়েক হাজার ছেলেমেয়ের কাজ হবে, জেনে রেখে দেবেন।